नमस्कार बंधुरा, मिसेस सिल्वा चैनले जानाई आपनादेर अनेक अनेक वेलकम। आज आमी तैरी करब तालेर बड़ा। प्रथमे आमी दुटो ताल निये निएछी। तालगुलोके आमी प्रथमे खूब भालो करे ऊपरेर खोसाटा छाड़िए निच्छी। ऊपरेर खोसाटा छाड़ानो हये गेलेई आमी तालेर खोसाटाओ आस्ते आस्ते हाथेर साहाज्ये टेने टेने आमी एइभाबे छाड़िए नेब। আমি খুব সহজ পদ্ধতিতেই এই তাল নেওয়াটা আর তালের বড়াটা এই দুটোই দেখাবো। আমি তালটা ছাড়িয়ে নিয়েছি, এবার আটিগুলোকেও আমি আলাদা করে নিচ্ছি। এবার এক একটা আটির সাথে থেবড়ে থেবড়ে হাতের সাহায্যে এইভাবে আমি নরম করে নিচ্ছি একদম ভালোভাবে। আমি তাল চেপার সময় আমি কোনো জল ইউজ করব না। একটা নিয়েছি গ্রেটার, এবার গ্রেটারের মধ্যে ঘষে ঘষে আমি তালের পাল্পটা খুব ভালোভাবে বের করে নেব। এইভাবে আমি বাকি তালের পাল্পগুলো খুব ভালোভাবে বের করে নেব। তালের পাল্পটা বার করা আমার হয়ে গেছে। এবার তালের মধ্যে থাকা যে আঁশগুলো আমি এইভাবে একটা জালির সাহায্যে ছেঁকে নিয়ে খুব ভালোভাবে আমি বার করে নেব। আমি তালের পাল্পটা বার করার সময় একটু জল ইউজ করিনি। এইভাবেই হাতের সাহায্যে চেপে নিয়ে আমি তালের পাল্পটা খুব সুন্দরভাবে বার করে নেব আর আঁশগুলো খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে। তালের পাল্পগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি করে নেব বড়া। আমি অল্প পরিমাণে এখানে তাল নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা, আর নিয়ে নেব 1.5 চামচ সুজি, নিয়ে নেব 1.5 চামচ মতো চিনি। সুজি আর ময়দা পরবর্তীতে লাগলে আমি আবারও ইউজ করব। আর দেব সামান্য পরিমাণে লবণ। উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি তালগুলোকে মেখে নেব, আর অল্প অল্প জল ইউজ করব তালটাকে মাখার জন্য। যদি তালটা মাখার সময় শক্ত হয়ে গিয়ে থাকে তাহলে আমি সামান্য পরিমাণে ময়দা ইউজ করব, আর যদি খুব বেশি নরম হয়ে গিয়ে থাকে তাহলে একটু সুজিও আমি ইউজ করব। আমি আবারও 2 চামচ ময়দা ইউজ করেছি, আর অল্প পরিমাণ জল ইউজ করে তালটাকে একটা খুব ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে একটা মিহি ব্যাটার বানাতে হবে। আমার তালের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলেই আমি আস্তে আস্তে তালের বড়াগুলো ভেজে নেব। তালের বড়াগুলো দেওয়ার সময় আমি গ্যাসের আঁচ একদম আস্তে দিয়েছি। আর তালের বড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দিয়েছি। এইভাবেই নাড়াচাড়া করে করে আমি লালচে হওয়া পর্যন্ত তালের বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অনুরোধ রইল। কাল আবারও চলে আসবো নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।